চলে এসছি মা, মেয়ে সকালবেলা গুড মর্নিং বলতে। মামা বলো, চলে এসছি আমার কুড়ে মেয়েকে নিয়ে। সারাক্ষণ হাই তোলে রে বাবা, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না রে বাবা। এই মেয়েকে নিয়ে যেমন আমার নিন্দা করা হচ্ছে বন্ধুদের কাছে, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। সকালবেলা হাঁটতে গেছিল, মর্নিং ওয়াক করতে গেছিল, দিয়ে পাই পা গুলো কালো কুচকুচ করছে, নোংরা কাদামি এসছে রাস্তায় হেঁটেছে। আবার ফর্ম দিয়ে, ওদের একটা ফর্ম আছে, দিয়ে পাটা গুলো পরিষ্কার করে দেওয়া হলো না। মাম্মা বললাম সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছিলাম বন্ধুরা, জানো বল, তোমরাও মর্নিং ওয়াক করতে যাবে, শরীর ভালো থাকবে, ফিট থাকবে। ঠিক বলছে, কথাটা কে বলছে, কথাটা কে বলছে, আমি বলছি। কটায় উঠি আমি ঘুম থেকে? মাম্মা আমার সোনা মেয়েটা, আমার সোনা কোথায় পেয়েছি সোনা মেয়েটা? দেখো বন্ধুদেরকে বলো কেমন আছো সবাই তোমরা, মাম্মা বন্ধুদেরকে বলো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা। দোড়াকে স্কুলে ভর্তি করে দেবো, দোড়া পড়াশুনো করবে, দোড়াকে স্কুলে ভর্তি করিয়ে দেবো। হ্যাঁ দাদা, কাজে ব্যাগ দিয়ে দেবো। বলছি সে বাজে কথা বলিস না, কাজে ব্যাগ দিয়ে দেবো দোড়াকে, টুং 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 করে দোড়া স্কুলে যাবে, কেমন লাগবে বলো তো দেখতে। হ্যাঁ এইসব বলছি, এইসব বলছে, বলছে তোমার বউ এইসব বাজে কথা বলছে, আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেবে। মাংস ভাত খেয়ে কেমন অভ্যেস হয়ে গেছে, কালকে ওকে দই ভাত দেওয়া হয়েছে, খায়নি, ও মাংস ভাতই খাবে। দই ভাত খাওয়াও তো ওদের খুব ভালো, তাই না? শরীরের পক্ষেও ভালো। বন্ধুদেরকে বলছো যে কালকে মাংস দিয়ে ভাত দেয়নি, বলে দাও তো। কালকে তো আমাদের মাংস হয়নি, মাংস হলে ওর জন্য আগে সেদ্ধ হয়। কালকে কি আম্বাবা চিনি, আম্বা কি বচি, আম্বাবা চিনি নাকি, যাই হোক ভুল হলে ক্ষমা করো, আমি আদ্যে কি সব বলেন জানি না বাবা, আম্বাবা চিনি হবে তো, যাই হোক নাকি মাংস খেতে নেই, অনেকেই খেয়েছে কিন্তু আমাদের হয়নি বলে কালকে ওদের দই ভাত দেওয়া হয়েছে। উনি খাননি, পছন্দ হয়নি ওনার দই ভাত, আবার কেউ খায়, ওকে মাংসই দিতে হবে। না গো বড় হচ্ছে তো বাজে অভ্যেস হয়ে যাচ্ছে, মাংস দিয়েই খাবে, পেডিগ্রি দিয়ে মেখে দিলে জানি না খেত কি, তো কালকে একটু ইয়ে করে খেয়েছে। আর এই যে একজন এখানে, আমার মা এখানে, এসো পড়তে বসবে তো, এসো এবার পড়তে হবে, সকালবেলা পড়াশোনা করতে হবে, সারাক্ষণ খাবে দাবে ঘুমাবে হবে না, বুঝেছো, পড়াশোনা করতে হবে। এসো মামা, এসো আমার কাছে এসো, বলো একটু পড়াশোনা করে নাও। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, আর ডি ফর ডোরা, ডি ফর ডোরা, ডি ফর ডোরা, পড়তে বসতে হবে, বুঝেছো। রাস্তায় বেরোবে আর সবার এর তার পেছনে পেছনে ছুটবে, লোকে তো নিয়ে চলে যাবে বগল দাবাই করে। এই তুই এরটা পাপা বলছিল, তুই নাকি লোকের পেছনে পেছনে ছুটিস, আর লোকে তোকে তুলে নিয়ে চলে গেলে তখন কি হবে, হ্যাঁ কি হবে তখন, কি রে কি হবে, কি করব তখন, তোকে কোথায় খুঁজবো, হ্যাঁ তুই নাকি লোকের পেছনে পেছনে ছুটে চলে যাচ্ছিস, পাপা বলল। এটা কি ধরনের অসভ্যতা মিয়া, লোকের পেছনে পেছনে চলে যাচ্ছিস, সবাই তো আর ভালো নয়, কেউ বগল দাবাই করে নিয়ে চলে গেল তখন কি হবে, এটা খুব বাজে হবে ডোরা, এর তার পেছনে পেছনে ছুটবে না, আমি বলে দিলাম। হ্যাঁ ও খুব বোঝে, কখন বকছি কখন আদর। মাম্মা একটু 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 ঝগড়া করে দাও তো, একটু ভৌ করে দাও তো, ভৌ ভৌ ভৌ, একটু ভৌ করে দাও, ভৌ একটু ভৌ করে দাও তো, ভৌ একটু ভৌ করো মাম্মা, ভৌ একটু ভৌ করো,
না শোনো, আমি তোকে বউ করতে পারো না, বলে আমি বড় হয়ে যাচ্ছি না, ঝগড়া করলে হয়, বন্ধুরা খারাপ বলবে। হ্যাঁ, এই জিবু বেরিয়ে গেছে, জিবু তো চলো চলো, বন্ধুদেরকে টাটা করে দাও, বন্ধুদেরকে মেরে ফেললো রে, বন্ধুদেরকে টাটা টাটা করে দাও, টাটা বল, টাটা বন্ধুরা বলো, টাটা টাটা। তো চলো, চা খেতে খেতে তোমাদের সাথে একটু বকবক হয়ে গেল, এবার রান্না বান্নার পালা, সকাল হলেই দুপুরে কি খাবো, দুপুরের খাওয়া হয়ে গেলে রাতে কি রান্না হবে, এইসব একই রুটিন, সকাল থেকে উঠে সারাদিন সংসার। চলো বন্ধুরা, টাটা।